আর মিঠিবাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরবেলা খেয়েছিলাম ডি বাপির বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল। আমি ঠিক এইটুকুনি রাইস নিয়েছিলাম, কারণ রাইসটা খেতে আমার খুব একটা বেশি ভালো লাগছিল না সেই সময়। মাটনের একটা রিবাজি পিস ছিল, তার সাথে স্যালাড ছিল, একটা দারুণ বড় সাইজের আলু ছিল। আলুটা কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছিল। তো সবার প্রথমে এরকম একটা রিং দিয়ে, পেঁয়াজের রিং দিয়ে বাইট খেয়ে নিলাম। তারপরে ধীরে ধীরে করে চলে গেলাম হচ্ছে রেওয়াজি পিসটার, বেশ গরম ছিল সেই জন্য ভাঙতেও খুব কষ্ট হচ্ছিল। এরপরে বিকেলবেলা খেয়েছিলাম কয়েকটা চপ, তার মধ্যে ছিল আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি। কার কার কোন চপ খেতে পছন্দের আর কার বিরিয়ানি খেতে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন।